প্রিয় দর্শক, আমি প্রফেসর আতাহার আলী, বর্তমানে কনসালটেন্ট ইলেকট্রোফিজিওলজি অ্যান্ড হার্ট ফেলিওর এভার কেয়ার হসপিটাল ঢাকায় কর্মরত আছি। আমি আমার প্র্যাকটিসিং ল্যাবে বুঝি যে কতগুলো বিষয় মানুষের সচেতনতা বাড়ানো দরকার এবং এই জিনিসগুলো বিষয়ে অনেকেরই ধারণা একটু কম থাকে, থাকাই স্বাভাবিক। তো সেই রকমই কতগুলো টপিক নিয়ে আমি একটু কথা বলবো। আমি প্রথমে আলোচনা করতে যাচ্ছি হার্ট ব্লক, এই বিষয়টা কি আমাদের অনেকের ভিতরে ধারণা আছে যে আসলে হার্ট ব্লক বলতে কি বোঝায়। তো আমি একটুখানি একটা হার্টের ছবি এঁকে বলি। এই যে যেমন ধরেন যে এই হচ্ছে একটা হার্টের ছবি। এই হার্ট দুইটা সিস্টেম দিয়ে চলে, দুইটা সিস্টেম। একটা হচ্ছে হার্টের ভিতরে থাকে এইরকম ইলেকট্রিক্যাল সিস্টেম বা কারেন্টের সিস্টেম, এই হচ্ছে একটা হার্টের সিস্টেম। আর একটা হচ্ছে হার্টের বাইরে থাকে এইরকম রক্তের রক্তনালীর সিস্টেম, এইরকম তিনটা রক্তনালী থাকে। তার মানে হার্ট চলে হচ্ছে দুইটা সিস্টেম দিয়ে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম আর একটা হচ্ছে রক্তনালীর সিস্টেম। এই দুই সিস্টেমেই কিন্তু ব্লক হতে পারে। প্রথমত আমরা আসলে ব্লক বলতে মানুষ কিন্তু সচরাচর রক্তনালীতে যে ব্লক হয় সেটাকেই মিন করে, রক্তনালীতে ব্লক। যেমন তিনটা রক্তনালী বলি, এইটা হচ্ছে বাম পাশের রক্তনালী যার দুইটা ভাগ আছে, আর এই হচ্ছে একটা ডান পাশের রক্তনালী। এই তিনটা রক্তনালী দিয়ে চলে। যেমন আমি ডান পাশের রক্তনালীটা পুরোপুরি আঁকাচ্ছি, এই হচ্ছে ডান পাশের রক্তনালী। এটা দেখতে নদীর মতো, নদীতে যেরকম বালি পড়ে চর পড়ে, ঠিক রক্তনালীর ভিতরে কিন্তু কোলেস্ট্রলের চর পড়তে পারে এইরকম। যেমন এইরকম এখানে কোলেস্ট্রল জমে চর পড়লো, আবার এর চেয়ে একটু বেশি চর পড়লো এইরকম, আবার আরো বেশি পড়লো এইরকম, অথবা পুরোপুরি ব্লক হয়ে গেল। অর্থাৎ এই যে কোলেস্ট্রল যে জমলো এটা কিন্তু বিভিন্ন গ্রেডের হতে পারে। যেমন উপরেরটাকে যদি আমরা বলি 25%, নিচেরটা হচ্ছে 50%, তারপর হচ্ছে 75% বা 90%, আর শেষের দিকে গেলে হয়ে গেল হচ্ছে 100%। অর্থাৎ রক্তনালীর ভিতরে কোলেস্ট্রলের চর পড়ে এইরকম ব্লক হতে পারে, এইটাই হচ্ছে এক ধরনের হার্ট ব্লক। এবং আমরা হার্ট ব্লক বলতে মেনলি এইটাকেই মিন করি, এখান থেকেই কিন্তু হার্ট অ্যাটাক হয়, এইটাই হচ্ছে হার্ট অ্যাটাকের কারণ, এইটা হচ্ছে এক ধরনের ব্লক। আর একটা হচ্ছে হার্টের ভিতরে ইলেকট্রিক্যাল সিস্টেম থাকে, হার্ট যে পাম্প করে, হার্টের মেইন কাজই তো এরকম এরকমভাবে পাম্প করা। এই যে পাম্প যে করে, সেই পাম্পের এনার্জিটা কোত্থেকে পায়? এনার্জি তৈরি করে হচ্ছে কিন্তু এই ইলেকট্রিক্যাল সিস্টেম, আর এনার্জি তৈরি করার ফুয়েল কে পায়? ফুয়েল দেয় হচ্ছে এই রক্তনালী। তো এই দুটো সিস্টেমের কোঅর্ডিনেশনে কিন্তু হার্ট চলে। তো এনার্জি তৈরি করে হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম, ওই এনার্জি দিয়েই কিন্তু হার্ট পাম্প করে, অর্থাৎ প্রত্যেকটা বিট তৈরি করে, মানে পালস তৈরি করে। আমরা যে নাড়ি বলি যে পালস, সেই পালস তৈরি করে হচ্ছে সেই ইলেকট্রিক্যাল সিস্টেম, যেটা মিনিটে 60 থেকে 100 বার গতি এরকম হচ্ছে যে পালস তৈরি করে আর কি। তো এই যে পালস তৈরি করার জন্য যে সিস্টেম সেটাই হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম। এর কিন্তু পার্ট আছে, যেমন ওই যে উপরের দিকে কর্নারে আমি ডান পাশে যেটা দেখাচ্ছি, এইটা একটা মেইন জেনারেটর বা ব্যাটারি বা গড গিফটেড পালস মেকার বলা যেতে পারে। এইটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে সাইনাস নোড, এখান থেকে কিন্তু আমাদের নর্মালি পালসগুলো তৈরি হয়। তারপরে এইরকম ইলেকট্রিক্যাল সিস্টেমের মাধ্যমে এই জায়গায় এসে এটা দাঁড়ায়, এইটার নাম হচ্ছে এভি নোড। এই জায়গাতে কিছুক্ষণ কয়েক সেকেন্ড ওয়েট করে, করার পরে আবার হচ্ছে পালসগুলো নিচের দিকে চলে যায়, ছড়ায় যায়, পুরো হার্টে যখন ছড়া যায় তখনই কিন্তু হার্ট একবার পাম্প করে। তো এইটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম। তো এই ইলেকট্রিক্যাল সিস্টেমে কিন্তু ব্লক হতে পারে। যেমন এই জায়গাতে যদি ব্লক হয় তাহলে এইটার নাম হচ্ছে সিক সাইনাস সিন্ড্রোম, অর্থাৎ এই সাইনাস নোড নিজেই হচ্ছে সিক, তার বিট তৈরি করার ক্যাপাসিটি কমে গেছে, দ্যাট পার্ট ইজ সিক, ইট ইজ কল্ড দ্য সিক সাইনাস সিন্ড্রোম, ইট ইজ অলসো এ কাইন্ড অফ দ্য ব্লক, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমের ব্লক, দ্যাট ইজ মেইন জেনারেটরটাই কিন্তু ফেল করছে, এইটা হচ্ছে একটা ব্লক। আর একটা ব্লক হতে পারে এই যে এই জায়গাটাতে, যেটা বললাম যে এভি নোড, এইটার নাম হচ্ছে এভি নোড। এই জায়গাতে যে ব্লক হয় সেই ব্লকগুলো আবার ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, বিভিন্ন ক্যাটাগরির নাম আছে। তো এই জায়গাতে ব্লক হয়, এবং এই জায়গায় ব্লক হলে কিন্তু হার্টবিট কমে যেতে পারে। হার্টবিট কমে গিয়ে নর্মালি যেটা থাকে আমাদের 60 থেকে 100, সেটা কমে গিয়ে 30, 40, 50, এমনকি হার্ট পুরোপুরি স্টপও হয়ে যেতে পারে। তো এই জায়গাতে যে ব্লক হয়
সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ দ্য ব্লক, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমের ব্লক। এই জায়গার ব্লক হলে হবে কিন্তু মানে হার্টবিট কমে যাবে, এবং হার্টবিট কমে যাওয়ার জন্য রোগীর মাথা ঘোরাতে পারে বা অজ্ঞান হয়ে যেতে পারে। সুতরাং এটা হচ্ছে একটা ব্লক। আবার এরও নিচে যদি যাওয়া যায় ইলেকট্রিক্যাল সিস্টেমে, তাহলে আর এক ধরনের ব্লক আছে, যেমন এই জায়গাতে ব্লক, এইটাকে বলা হচ্ছে যে বান্ডিল ব্রাঞ্চ ব্লক। এই জায়গাতে ব্লক হতে পারে, এই জায়গাতে, এটা হচ্ছে একটা ধরনের বান্ডিল ব্রাঞ্চ ব্লক। প্রিয় দর্শক, আমি আসলে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে হার্ট যে দুটো সিস্টেম দিয়ে চলে, একটা হচ্ছে রক্তনালীর সিস্টেম আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম, দুই সিস্টেমেই ব্লক হতে পারে। হার্ট ব্লক বলতে আমরা সচরাচর ডাক্তাররা যে জিনিসটা মিন করি এবং রোগীরাও যেটা মিন করে সেটা হচ্ছে রক্তনালীর ব্লক। অর্থাৎ হার্ট ব্লক বলতে সচরাচর আমরা রক্তনালীর ব্লকটাকে মিন করি, বাট প্র্যাকটিক্যালি ইন রিয়েল সেন্স হার্ট ব্লক বলতে রক্তনালীর ব্লকও হতে পারে, ইলেকট্রিক্যাল সিস্টেমেরও ব্লক হতে পারে। এই দুটোর সিমটম, সাইন এবং ট্রিটমেন্ট কিন্তু টোটালি ডিফারেন্ট এবং আলাদা। যেমন রক্তনালীর ব্লক, রক্তনালীর ব্লক যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সিমটম হবে হাঁটতে গেলে বুকে ব্যথা, চাপ, শ্বাসকষ্ট, অথবা হঠাৎ করে যদি ব্লক হয় তাহলে তীব্র ব্যথা হয়ে একেবারে গা ঘাম হয়ে রোগী খারাপ হয়ে যেতে পারে, যেটা হার্ট অ্যাটাক। সুতরাং রক্তনালীর ব্লক থেকে এই ধরনের সিমটমগুলো হবে, এবং রক্তনালীর ব্লক বোঝার জন্য ইসিজি, ইকো, ইটিটি, এমনকি ফাইনাল পর্যায়ে গিয়ে এনজিওগ্রাম করা লাগে। এবং এনজিওগ্রাম করার পরে চিকিৎসকরা বলে থাকেন যে হয় আপনার ব্লক নাই, অথবা 25%, 50%, 75%, 90% বা 100% ব্লক আছে, এরকমভাবে পার্সেন্টেজ দিয়ে বলে। এবং তারপরে কিন্তু চিকিৎসার কথা বলে যে হয়তো বা ওষুধেই ভালো থাকবেন, বা রিং লাগবে অথবা বাইপাস লাগবে। তো এইটা হচ্ছে রক্তনালীর ব্লক। আর ইলেকট্রিক্যাল সিস্টেমে যদি ব্লক হয় সেই ক্ষেত্রে রোগীর সিমটম হবে, সচরাচর বলবে যে মাথা ঘোরাচ্ছে, অথবা হাঁটতে গেলে ব্যালেন্স রাখতে পারছে না, অথবা অনেক সময় হঠাৎ করে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল এবং সাথে সাথে জ্ঞান ফিরল। এইটা হচ্ছে কিন্তু কারেন্টের লাইনে যদি ব্লক হলে তার সিমটম। এবং সেইটা যখন আমরা সন্দেহ করি তখন সেইটা বোঝার জন্য ইসিজি, ইকোরও দরকার পড়ে, কিন্তু ইকোর চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হলটার। এবং অনেক সময় এটা বোঝার জন্য আমরা ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করি, এবং এইটা চিকিৎসার জন্য ডাক্তাররা বলেন যে হ্যাঁ আপনার কারেন্টের লাইনে ব্লক আছে, হার্টবিট মাঝে মধ্যে কমে যায়, হয়তো বা পেসমেকার লাগতে পারে। সুতরাং ওইটা দেখেন চিকিৎসা হচ্ছে কিন্তু পেসমেকার, আর এইটার চিকিৎসা হচ্ছে হয় ওষুধ, নাহলে রিং অথবা হচ্ছে অপারেশন। তো প্রিয় দর্শক, যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি দেখেন হার্ট ব্লক, তাহলে হার্ট ব্লক বললে কিন্তু আমরা এই রক্তের লাইনে ব্লক এবং ইলেকট্রিক্যাল সিস্টেমের ব্লক দুটোই মিন করি, কিন্তু কমনলি হার্ট ব্লক বললে রক্তের লাইনের ব্লকটাকে মিন করি। তো রক্তের লাইনের যে ব্লক সেইটা আমি বললাম যে মানে তার সিমটম কী হতে পারে, কীভাবে এটা রোগটা ধরা যেতে পারে, ফাইনালি কীভাবে চিকিৎসা করা যেতে পারে। কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এইটার প্রতিকার, এবং প্রতিকার জানতে গেলে জানা লাগে হচ্ছে আসলে কারণ। তো রক্তনালীর যে ব্লক সেইটার কারণটা কী, কারণটা হচ্ছে এক কথা কারণ, কিন্তু দেখেন আমি শুরুতেই বলছিলাম যে এক কথা কারণ হচ্ছে নদীতে যেরকম বালি পড়ে, চর পড়ে, সেইরকম রক্তনালীর ভিতরে কিন্তু কোলেস্ট্রলের চর পড়ে, যেমন এইরকম, এই যে কোলেস্ট্রলের চর। তো এই যে কোলেস্ট্রল যে জমলো ফোকালি কোনো একটা জায়গাতে, কোলেস্ট্রল যে জমলো, জমে যে রক্ত চলাচলে যে বাধা তৈরি করছে, যে মানে এই, এবং এইটাই হলো যে ব্লক। এবং এই ব্লকটাকে আমরা বিভিন্ন পার্সেন্টেজে যে ব্যাখ্যা করলাম, তো এই যে কোলেস্ট্রল কেন জমলো, কারণটা কি, এর সঠিক কোনো কারণ জানা নাই। তবে অনেকগুলো কারণের সাথে এর একটা রিলেশন আছে, যেগুলোকে বলা হয় রিস্ক ফ্যাক্টর, যেমন ডায়াবেটিস, প্রেশার, স্মোকিং, রক্তের কোলেস্ট্রলের আধিক্য, ওজন বেশি, এই সমস্ত কারণগুলো হচ্ছে কমন কতগুলো রিস্ক ফ্যাক্টর। যে এইসবগুলো যদি থাকে তাহলে তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে একটা রিস্ক ফ্যাক্টর, এই এগুলো কিন্তু এক একটা রিস্ক ফ্যাক্টর, যেমন স্মোকিং একটা রিস্ক ফ্যাক্টর, ডায়াবেটিস একটা রিস্ক ফ্যাক্টর, কোলেস্ট্রলের আধিক্য একটা রিস্ক ফ্যাক্টর, প্রেশার একটা রিস্ক ফ্যাক্টর। তো এই প্রত্যেকটা রিস্ক ফ্যাক্টরের জন্যই কিন্তু আপনার এই রক্তনালীতে ব্লক হওয়ার ঝুঁকি বেশি থাকে। কিন্তু রিস্ক ফ্যাক্টরের সংখ্যা যত বেশি হবে ঝুঁকি তত বাড়ে, এবং এই ঝুঁকিগুলো হচ্ছে কিন্তু গাণিতিক হারে বাড়ে। যেমন আমি একটা এক্সাম্পল দিই যে ডায়াবেটিস হওয়ার জন্য যদি ঝুঁকি হয় 5,
প্রেসারের জন্য যদি ঝুঁকি থাকে 5, যখন দুটো একসঙ্গে থাকবে তখন ঝুঁকি কিন্তু 10 হবে না, ঝুঁকি হয়ে যাবে 25। এবং ধরে নিলাম যে কোলেস্ট্রলের জন্য ঝুঁকি হচ্ছে 5, আমি কিন্তু এটা এক্সাম্পল বলছি, রিয়েল পার্সেন্টেজ মানে ওই মাল্টিপ্লাইং ফ্যাক্টর না, তখন কিন্তু ডায়াবেটিস, প্রেশার এবং কোলেস্ট্রল মিলে ঝুঁকি আরো মাল্টিপ্লাইড হয়ে যাবে, 125 হবে, 3 × 5 = 15 হবে না। তো এই জিনিস হচ্ছে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট মেসেজ, যে যত নাম্বার অফ দ্য রিস্ক ফ্যাক্টর বেশি হবে রিস্কটা তত কিন্তু মাল্টিপ্লাইড হবে। সুতরাং প্রেজেন্স অফ দ্য রিস্ক ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটা জানাটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট, যে আমি যদি জানতে পারি যে দিজ আর দ্য ফ্যাক্টর যে কারণে আমার রক্তনীতি ব্লক হতে পারে, এবং সেগুলো যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে তখন কিন্তু সেই মানে ব্লকটাকে কমানো যেতে পারে। সুতরাং এই যে রক্তনালীতে যে ব্লক, তার কতগুলো যে কারণ বললাম, এই কয়েকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে ডায়াবেটিস, প্রেশার, ধূমপান, কোলেস্ট্রলের আধিক্য, এমনকি হচ্ছে ওজন বেশি, এগুলো হচ্ছে কিন্তু কমন কতগুলো রিস্ক ফ্যাক্টর। আর এই রিস্ক ফ্যাক্টরগুলো যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে যাদের এই সমস্ত রিস্ক ফ্যাক্টর নাই তাদের তুলনায় কিছুটা ঝুঁকি বেশি থাকবে, বাট ঝুঁকি অনেক কমে যাবে, রক্তনালীতে ব্লক হওয়ার ঝুঁকিটা অনেক কমে যাবে। সুতরাং এইটা হচ্ছে রক্তনালীতে ব্লকের কারণ। কিন্তু পাশাপাশি আমি আরেকটা বলি, দেখেন যে আসলে দুটো কিন্তু আলাদা, কারেন্টের লাইনে যে ব্লক আছে সেই কারেন্টের লাইনে ব্লকের কারণ কিন্তু আবার আলাদা। কারেন্টের লাইনে যে ব্লক হয়, ইলেকট্রিক্যাল সিস্টেমে যে ব্লক হয়, তার কমনেস্ট কারণ হচ্ছে কিন্তু বয়স। আমাদের বয়স বাড়লে যেরকম চোখে ছানি পড়ে, চুল সাদা হয়, স্কিন লুজ হয়, সেরকমই কিন্তু এই যে ন্যাচারাল যে ব্যাটারি সেটাও কিন্তু ওইরকমই একটা প্রসেস হতে পারে, এবং এটা হচ্ছে তার একটা কারণ। আর এই বয়সের পাশাপাশি আরও কতগুলো আছে, যেমন হার্ট অ্যাটাক, এটা হচ্ছে একটা কারণ। আবার হার্টের আরও কতগুলো রোগ আছে, যেমন অপারেশনের পরে হতে পারে, এটা হচ্ছে একটা কারণ। তো এই কয়েকটা হচ্ছে কমন কারণ, এছাড়া হার্ট ডিজিজের আরও যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে, বাট কমন কারণ হচ্ছে কিন্তু বয়স, হার্ট অ্যাটাক এবং পোস্ট অপারেটিভ যেটাকে আমরা বলি সেইটা, এবং কিছু কিছু ক্ষেত্রে জন্মগত কারণে হতে পারে, আবার কখনো কখনো হার্টের ভিতরে কতগুলো ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে হতে পারে। সুতরাং দেখেন রক্তনালীতে যে ব্লকের কারণ আর কারেন্টের লাইনে যে ব্লকের কারণ, দুটোর কিন্তু কারণ আলাদা, এবং দুটোর চিকিৎসাও আলাদা, দুটোর সিমটম আলাদা, এবং দুটোর প্রতিকারের উপায়ও কিন্তু আলাদা। আচ্ছা প্রিয় দর্শক, আজকে আমি আসলে একদম খুব বেসিক জিনিস যে হার্ট ব্লক বলতে কী মিন করায়, এবং মানুষের ভিতরে একটা ধারণা আছে যে হার্ট ব্লক বললেই রক্তনালীর ব্লক বোঝায়, রিং লাগাতে হবে, অপারেশন করতে হবে, এই সমস্ত বিষয়াদি, আসলে তা না। হার্ট ব্লক বলতে আসলে কী মিন করে, আমরা ডাক্তাররা কী বোঝাই এবং রুগীরা কী বোঝাতে চায় সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। তো এইটা আসলে খুব বড় ব্যাপার, তবে আমি সামগ্রিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আমি পরবর্তীতে আলাদাভাবে এই প্রত্যেকটা হার্ট ব্লক, রক্তনালীতে ব্লক এবং কারেন্টের লাইনে ব্লক, প্রত্যেকটারই সাইন, সিমটম, চিকিৎসা কী এবং কীভাবে রোগ নির্ণয় করা যায় সেগুলো আলাদাভাবে বলার চেষ্টা করব। আজকে শুধু হার্ট ব্লকটা কী, কোথায় হতে পারে, এইটুকু বোঝানোর চেষ্টা করলাম। ধন্যবাদ।